ম্যাথমেটিক্স ম্যাজিক ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তো এই লেকচারে যাওয়ার আগে আমাদের জানা দরকার যে আপনাদের আগের লেকচারটা কতটুকু ফিডব্যাক, আপনারা কতটুকু উপকৃত হলেন বা আপনারা কোনো উপকৃত হয়েছেন কিনা, কোনো কিছু শিখতে পেরেছেন কিনা, বা আপনাদের কতটুকু মনে হচ্ছে যে আগের তুলনায় আপনাদেরকে অনেকে মানে আপনাদের নলেজ অনেকটা ডেভেলপ হয়েছে এবং পরীক্ষা ভালো করতেছেন। তো যদি ভালো লাগে আর আপনাদের ফিডব্যাক থেকে আমাদের আশা, এখানে আমাদের এখন একটু একটু আলোচনা করব আমরা জ্যামিতি নিয়ে। তো জ্যামিতির যে বিষয়টা অ্যাকচুয়ালি আলোচনা করলে অনেক হয়ে যায়, 3 মিনিটে 4 মিনিটে যতটুকু আলোচনা করা যায়। এরপরে ডিটেলস আমরা পরে যাব, অ্যাডমিশন টেস্ট আপনারা অ্যাডমিশন টেস্ট আমাদের পরবর্তী নেক্সট উইক থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে। আশা করি তখন আর কোনো প্রবলেম থাকবে না, আপনাদের সব ধরনের প্রবলেম আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন চলে যাই ইসে। এখানে দেখতে পাচ্ছেন যে 4টা ম্যাথ দেওয়া আছে জ্যামিতি থেকে। এই 4টা কত সহজে বা কিভাবে সলভ করলে এই 4টা থেকে আরো 400 ম্যাথ করা যাবে, আমরা সেই টেকনিকগুলো শিখব। মানে আমরা ম্যাথের গ্রামার শিখব, গ্রামার, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিসের? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যখন এই স্ট্রাকচারটা শিখে যাই তখন কি করি, এটা দিয়ে আই ট্রাইজ, তারপরে এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি হলো ম্যাথের গ্রামার শিখব, গ্রামার শিখলে এই গ্রামার দিয়ে হাজার হাজার ম্যাথ তৈরি করতে পারবো আমরা। তো আসুন দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডির অঙ্কের স্থানাঙ্ক 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, 4টি স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দ্রুত এগিয়ে ফেলবো, রম্বস, সামান্তরিক, চতুর্ভুজ, বর্গ, সব ক্ষেত্রে সেম টেকনিক। 4টা 3টা দেখেন, 3টা বিন্দু দেওয়া আছে, আমরা দ্রুত এগিয়ে ফেলি, -2 -1, এরপর 1 3 5 6, এটা ধরলাম এক্স ওয়াই। তাহলে এই বিন্দু নির্ণয় করতে বসে, যে বিন্দু নির্ণয় করতে বলবে তার অপোজিট বিন্দু এই দুটা এক্স এর কোঅর্ডিনেট যোগ করব, তাহলে কত? -2 + 5। এরপরে কি করব, এই পাশে এটার অপোজিটের এটা বিয়োগ দেব, -1, এটা কিন্তু এক্স কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আসুন সিমিলারলি এটা ওয়াই কোঅর্ডিনেট, এই পাশের ওয়াই কোঅর্ডিনেট যোগ করব, তাহলে -1 + 6 - 3, তাহলে তো কত আসে, এই পাশে কত আসবে, 2, এই পাশে 2 আসবে, তাহলে কত আসবে আমার প্রথমটাই অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছেন তো খুব সহজে, এটা যদি আগে নিয়োগ করতে যাই অনেক সময় লাগবে, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এখানে দেখা যাচ্ছে যে জাস্ট যেটা নির্ণয় করতে বলবে তার অপোজিট বিন্দুর এক্স কোঅর্ডিনেট যোগ করে এটার এক্স কোঅর্ডিনেট বাদ দিয়ে দেবো, এভাবে করলে আমরা 10 সেকেন্ডে অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, পরের অঙ্কে চলে আসি। একটি স্বর্ণরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখাটি সমান্তরাল। এটা দেখে মনে হচ্ছে যে কি ব্যাপার, এটা করার মতো কি আছে যে এটা সমান্তরাল বের করে এটা বসাই দিলেই তো হয়ে যায়, আমরা এত কিছু করতে যাব না। আমাদের কথা হলো যদি একটা কোনো কিছু স্বর্ণরেখা হোক, বৃত্ত হোক, যে কোনো ম্যাথ যদি বলা হয় এত বিন্দু দিয়ে যায় বা এত রেখার উপর অবস্থিত, তাহলে কি হবে, ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তার মানে হলো এইখানে কি দেয়া আছে, 2টা পয়েন্ট দেয়া আছে, এই পয়েন্ট দিয়ে যায়, এই পয়েন্ট দিয়ে যায় বলে সাপোজ এই 2টা পয়েন্ট এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট যদি এত দিয়ে যায় তাহলে এত বিন্দু দিয়ে সিদ্ধ হবে, তাহলে যে স্বর্ণরেখাটা বের হবে ওই স্বর্ণরেখায় এই বিন্দুটা বসাইলে সেটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এই স্বর্ণরেখাগুলোতে এই বিন্দুগুলো বসাই দেবো, যার জন্য রাইট হ্যান্ড সাইড 0 আসবে সেটাই আছে। তাহলে দেখেন এটার মানগুলো যদি 4 বসাই, 2 × 4 + 11 × -3 + 25, দেখেন তো কত আসে, 4 × 2 = 8 - 3 × 33 + 25 = 0, দেখেন এটার জন্য সিদ্ধ হয়ে গেছে। তার মানে হলো যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দিয়ে এই রেখাগুলোর উপর বসালে যেটার জন্য সিদ্ধ হবে সেটাই আছে। তাহলে আমরা এটা দিয়ে সূত্র মনে রাখার কোনো দরকার নেই, এটা দিয়ে স্বর্ণরেখা বৃত্ত যে কোনো অঙ্ক করা যায়, যদি বলে সিদ্ধ হয় তাহলে ওটা দিয়ে আমার সব থেকে এটা সলিউশন করতে পারবো, আমরা পরের অঙ্ক করলে আরও ক্লিয়ার হতে পারবো। দেখেন এখানে কি বলেছিলাম, ওকে, তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন দুইভাবে অঙ্ক করা যায়, একটা বলছে এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে হবে সেটার কেন্দ্র কি হবে এই রেখার উপর অবস্থিত। কিছুক্ষণ আগে কি বলছিলাম যে রেখার উপর অবস্থিত বা এত বিন্দু দিয়ে যায়, সব কথার একই মিনিং যে ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে সমীকরণটি। তার মানে যে সমীকরণটা বের হবে, এখানে তো 4টা যে কোনো একটা সমীকরণ হবে, ওই সমীকরণের কেন্দ্র বের করে যদি আমি এখানে বসাই তাহলে সিদ্ধ হবে। তাহলে আমি এই বৃত্তগুলোর কেন্দ্র বের করি, এটার মান কত, 4, এটার মান 3, তাহলে এখানে বসাই দিই 4 + 6, দেখেন 10 চলে আসছে, তার মানে এই বৃত্ত
কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে ওই বৃত্ত যে বৃত্তটা বের করতে বলছে সেটা কোন বৃত্ত? এই বৃত্ত। দুই নম্বর অপশন, এটা হলো এক নম্বর ওয়েতে করা যায়। এটা দেখেন, আবার যদি বলা হয় এত বিন্দু দিয়ে যায়, দুই বিন্দুগামী সমীকরণ নির্ণয় করো, এক বিন্দুগামী সমীকরণ নির্ণয় করো, যে রেখাটি ওই বিন্দু দিয়ে যায় তার মানে ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে যে কোনো একটা বিন্দু যদি এখানে বসায় তাহলে কিন্তু সিদ্ধ হবে। তাহলে এক্স এর মান থ্রি, তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস এইট ইন্টু থ্রি মাইনাস সিক্স ইন্টু ফাইভ প্লাস টোয়েন্টি। তাহলে দেখেন থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস চব্বিশ মাইনাস তিরিশ প্লাস টোয়েন্টি, দেখুন এটার মান দশ হবে, এটার মান জিরো হবে। তার মানে কি, এইটা আবারও আসি, যদি যে বৃত্তটা বের করতে বলছে বলছে এই বৃত্তর কেন্দ্রে এত রেখার উপর অবস্থিত, যদি কোনো কিছুর উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দুগামী সিদ্ধ হবে। আবার যদি বলে এত বিন্দুগামী তাহলে ওই বিন্দুগুলো দিয়েও ওই রেখাটি সিদ্ধ হবে। তাহলে এই জ্যামিতির যে বৃত্ত অধ্যায়টা আছে, তাহলে একটা টেকনিক দিয়ে সবগুলো অঙ্ক করা যায়। আমরা বাসায় প্র্যাকটিস করবো এবং ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো। আশা করি আমরা সবগুলো অঙ্ক পেরে যাবো। এই অল্প চার পাঁচ মিনিটে আমরা যা শিখেছি এটা দিয়ে আমাদের ম্যাথ কাভার হয়ে যাবে বৃত্ত। তাহলে দেখেন, তাহলে বৃত্তে যদি আরও অঙ্ক আসে যে এত 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 বিন্দু কমে বৃত্তের সমীকরণ নির্ণয় করা আমার বের করে নিয়ে দরকার নেই, ওই বিন্দুটা চারটা সমীকরণে বসাই দেবো যেটার জন্য সিদ্ধ হবে ওটা আছে। পরেরটা দেখো, মূল বিন্দুগামী বৃত্ত এক্স ও ওয়াই অক্ষ থেকে যথাক্রমে এত অংশ ছেদ করে, বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। এটা সূত্র আমরা নর্মালি জানি, এটা সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস যেটা আছে এক্স এর মান, এক্স এর কত অংশ ছেদ করে ফাইভ এক্স প্লাস মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হলো যদি উভয় অংশকে ছেদ করে, যদি বলা হয় মূল বিন্দু হতে ধনাত্মক অংশ ছেদ করে তাহলে এই পজিটিভের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর যদি বলে ঋণাত্মক অংশ ছেদ করে তাহলে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার সবার? তাহলে এই যে চারটা ক্যাটাগরি আমরা যে গ্রামার শিখলাম, ম্যাথের যে গ্রামার শিখলাম ইংলিশের মতো, আগেও কিছুক্ষণ আগে বলেছি যদি গ্রামার জানি তাহলে এই গ্রামার দিয়ে হাজার হাজার অঙ্ক করা যায়। তো আশা করি আমরা চারটা ক্যাটাগরি শিখে চার থেকে আমরা বারোশো অঙ্ক শিখলাম। আমরা প্র্যাকটিস করব এবং এই টিউটোরিয়াল দেখে আগের মতো আপনারা আমাদেরকে জানান ফিডব্যাক কেমন। এরপরে আমাদের ধারাবাহিক যে আলোচনা, আমাদের লাইভ ক্লাস আসবে, আপনাদের সবগুলো ক্যাটাগরি নিয়ে একটা লাইভ ক্লাস থাকবে, এক ঘন্টা করে পার প্রতি সপ্তাহে থাকবে। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী আলোচনা দেখার জন্য আমাদের পরবর্তী এইভাবে শর্টকাট টেকনিক নিয়ে ম্যাজিক ক্লাস হবে ত্রিকোণমিতি, ক্যালকুলাস এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোর উপরে। ধন্যবাদ সবাই।